বাড়িতে বিয়ের কথা উঠেছে, তাই কি অফিশিয়ালি প্রপোজ টপোজ করবে নাকি? দিদি হঠাৎ টেবিল বুক করে ফালতু একটা ঝামেলা বাঁধলো, তাও কেন আজকের দিনটাই বাঁচলো দিদি কে জানে। ইচ্ছে করেই কি আজকের দিনটা ঠিক করেছে আমাকে সবকিছু ভুলিয়ে রাখার জন্য? কি হলো, কি ভাবছো, কিছু বলবে? না কিছু না। তাহলে চলো, গ্রেট টেস্ট যেতে তো অনেকটাই সময় লাগবে। পেটটা আজকে বেশি বেশি করে খালি রাখতে হবে। হোটেলে যাবো, ভালো ভালো খাবো, কি মজা! এখন একটু পায়চারি করে নি, তাহলে পেটটা খালি রাখা যাবে। মা বাবা কি করছে কে জানে, সে কখন থেকে মা, ও মা তাড়াতাড়ি আসবে তো, হোটেলে সব খাবার শেষ হয়ে যাবে, আর তাড়াতাড়ি এসো। আরে বাবা যাচ্ছি রে যাচ্ছি, আমার ভলুরামে না তরস হইছে না, তোর বাবাকে ডাকতে। আরে এসো বাবা, দেখো দেখি। আরে বাবা তাড়াতাড়ি এসো, সাজছে। আরে এসো তাড়াতাড়ি, দরজা বন্ধ করো। বাবা এই তো এসে গেছে। হ্যাঁ আসতে, সাবধানে সাবধানে। এই তো এসেছ, চলো। আমরা কিসে যাব? একটা ট্যাক্সি দেখো না। ট্যাক্সি দেখবে? এত টাকা কোথায়? বাসে করে যাব। তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমার মা বাসে যাবে, উঠতে পারবে? তোমার কি মতলব ভালো ভাই বলো তো, আমার মাকে না নিয়ে যাওয়া না? অশোক মৈনি সরকার সব বলে দেব, যদি ভালো চাও তাহলে। ঠিক আছে ঠিক আছে, এখন আমার ট্যাক্সি কোথায় পাই দেখছি। ট্যাক্সি ভেলকি, এ ভেলকি, আমরা চলে এসেছি, তোরা রেডি? উমা বলি তোমরা কারা চলে এসেছো, মানেটা কি? আমরা তো হোটেলে খেতে যাব। এই হোটেলে যাবি মানে কি রে, কে বলেছে তোদের যেতে? আমার বাবার পয়সা কি সস্তা? এই যে ভেরুরাম চুপ কর, টাকা না টুপিওয়ালা পকেট থেকে খরচ হচ্ছে না, মোহিনী সরকার আমাদের খাওয়ানোর জন্য দিয়েছে।